Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahirrahmanirrahim. Porom korunamoy oshim doyalu Allah'r name shuru korchi. Islamic Cultural Center Dammam Mahan Allah Ashish Rahmate Al Quran ebong Sahihuddin aloke shothik bhabe Islam dhormo shiksha deya ek onno protishthan. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واتلو عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আজকের দরস হচ্ছে আকীদাতুত তাওহীদ থেকে শেখ আল্লামা সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ তাআলা তার কিতাব তাওহীদ সম্পর্কে মুসলিমের আকীদা কেমন হওয়া উচিত দর্শের বিষয়বস্তু হচ্ছে তাওহীদের রুবুবিয়াত তাওহীদের রুবুবিয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রভুত্ব আল্লাহ পাকের কাজ কি আল্লাহ পাকের জন্য সুনির্দিষ্ট করা আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে আল্লাহ পাক এক ও একক এ কথা বিশ্বাস করা এবং তার বাস্তবায়ন করা এই বিষয়টি এই ক্ষেত্রে যারা শিরকে লিপ্ত হয়েছে তাদের সম্পর্কে লেখক এর আগে যে আলোচনা আমাদের হয়েছে দর্শে তাতে উল্লেখ করেছেন এরা রুবুবিয়াতের প্রভুত্বের বেশ কিছু বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া অন্যের মধ্যে ধারণা রেখেছে যে প্রভুত্বের বৈশিষ্ট্য রুবুবিয়াতের বৈশিষ্ট্য উলুহিয়াত ইলাহ হওয়ার বৈশিষ্ট্য বেশ কিছু জিনিসের মধ্যে তাদের ভ্রান্ত ধারণা হয় তারা সেসবকে রব হিসাবে গ্রহণ করেছে বা সেসবের পূজা করেছে এই বাতিল আকিদার খণ্ডন সম্পর্কে আজকে যে দর্শটি সামনে রয়েছে তাতে লেখক বলছেন আর রাদ্দু আলা হাজিহি তাসাউরাত আল বাতিলা এই বাতিল বা ভ্রান্ত ধারণার খণ্ডন আমরা কি করে করব বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং মুশরিকদের ভ্রান্ত ধারণার খণ্ডন করেছেন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহ পাক যারা মূর্তি পূজক পৌত্তলিক যারা তাদের খণ্ডন করেছেন এই আয়াত দ্বারা আর এরকম বেশ কিছু আয়াত রয়েছে দুই একটি করে আয়াত লেখক শুধু পেশ করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন আফার আয়তুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা আচ্ছা বলো তো তোমরা লাত উজ্জা সম্পর্কে আর তৃতীয় আরেকটি যে দেবী মানাত এ সম্পর্কে যে এগুলিকে তোমরা যে এলাহ সাব্যস্ত করেছো এগুলি তোমাদের কখনো কাজে এসেছে কোন যুগে না তোমাদের ক্ষতি করেছে রুবুবিয়াতের বৈশিষ্ট্য হচ্ছে যিনি রব তিনি ক্ষতির মালিক লাভের মালিক তো এগুলোকে যে রব হিসাবে গ্রহণ করেছ তো এগুলি কি তোমাদের কোন সময় ক্ষতি করেছে না লাভে এসছে এই আয়াত
দুটি সম্পর্কে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই বলছেন, ওমান আল আয়া আফারা আই তাহুম হাজেহিল আলেহা, আচ্ছা তুমি বলো তো এই উপাস্যগুলি সম্পর্কে, এই মাবুদগুলি সম্পর্কে, আনাফাত আও দাররাত, এগুলির দ্বারা কোনো উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? যদি এগুলি কারো ক্ষতি করতে পারে না, উপকার করতে পারে না, তাহলে আল্লাহর কি করে শরীক হইতে পারে? হাত্তা তাকুনা শুরাকা লিল্লাহ তাআলা, তাহলে আল্লাহর শরীক কি করে হইতে পারে? বরং নিজের লাভ লোকসানের মালিক নয়, অন্যের লাভ লোকসানের মালিক হওয়া, ক্ষতি সাধন করা বা উপকার করা তো দূরের কথা, নিজেকে রক্ষা করতে পারে না, নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে পারে না, নিজেকে লাভবান করতে পারে না। ওয়াহাল দাফাত আন নাফসিহা, নিজের প্রতিরক্ষার ব্যবস্থা করতে পেরেছিল এই মূর্তিগুলি? হিনা মাহাতামাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবহু রাদিয়াল্লাহু আনহুম ওয়াহাদামুহা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এগুলিকে ভেঙে চুরমার করেছিলেন এবং সাহাবায়ে কেরামরা তাতে শরীক হয়েছিলেন, আর এসব উপাসনালয়গুলিকে সাহাবায়ে কেরামরা ভেঙে ফেলেছিলেন, তাহলে যদি ক্ষতি করার মতো ক্ষমতা থাকতো এসব দেবদেবীতে, উপাস্যে যে দেবদেবীর প্রতিমূর্তি করে পূজা হচ্ছিল, কারণ মূর্তি পূজা সম্পর্কে এর আগে লেখক বলেছেন যে তাদের ধারণা ছিল যে আন্না হাজিল আসনাম তোমাসুল আশিয়া গায়বা, এই মূর্তিগুলি আসলে মূর্তির পূজা না, মূর্তির পিছনে বিশেষ এমন ব্যক্তিরা আছে যারা এখন সামনে নেই, মৌজুদ নেই, কিন্তু তারা কোন এক যুগে ছিল, শতলোক হিসাবে ধরা হোক অথবা যেভাবে ধরা হোক না কেন তারা ছিল, এগুলি প্রতীক জানা, আসলে এগুলি প্রতীক হিসাবে পূজা হচ্ছে, আসল পূজা হচ্ছে ওই ব্যক্তিগুলির। তারপরে তাদের ধারণা ছিল যে যেকোনো জিনিস যার মধ্যে বিশেষ কোনো ক্ষমতা আছে সেটা পূজনীয়, তাদের ধারণা যেগুলোর মধ্যে ওই ক্ষমতা আছে, আর ক্ষমতা থাকা হচ্ছে রুবুবিয়াতের বৈশিষ্ট্য, এরকম তাদের ধারণা ছিল। তাহলে তাই যদি হয় তো নিজের তো প্রতিরক্ষা করতে পারলো না, নিজেকে বাঁচাতে পারলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম যখন মূর্তি ভেঙেছেন কাবার চারিদিকে, তারপরে তাইফের যুদ্ধ হয়েছে, তখন এখানে বিভিন্ন সেই মুশরিকদের উপাসনালয় ছিল সেগুলিকে ভেঙে ফেলা হয়েছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেঙে ফেলেছেন, এরকমই বিভিন্ন আস্তানার পুজো হইত। মহান আল্লাহ এই মর্মে ইব্রাহিম আলী সালামের ঘটনা উল্লেখ করতে গিয়ে বলছেন যে ইব্রাহিম আলী সালাম মূর্তি ভেঙে ফেলেছিলেন, যদি মূর্তি পূজা মানে এর পিছনে যেই লোকগুলি, যে নেক লোক সৎ লোক যাদেরকে ধারণা করা হচ্ছে, মহামানব মনে করা হচ্ছে তাদের পূজা, বা কবর মাজার পূজা, কবর তো ওই 3.5 হাতের মাটি পূজা করা আসল উদ্দেশ্য না, ওখানে যেসব নেক লোকদেরকে ওলিউল্লাহদেরকে দাফন করা আছে তাদের পূজা করা এটা উদ্দেশ্য, তাহলে এই লোকগুলি তারা নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা করতে পারতো, নিজেকে বাঁচাতে পারতো, হ্যাঁ ক্ষয়ক্ষতি থেকে নিজে লাভবান হতে পারতো এবং অন্যদেরকে বাঁচাতে পারতো, রক্ষা করতে পারত। বাগদাদের ওপর, ইরাকের ওপর কত যুগে যুগে জালেমদের যে হামলা হয়েছে, সুবহানাল্লাহ, বাগদাদের আব্বাসী খেলাফতের পতন ঘটেছে আর মুসলিমদের সভ্যতাকে ধ্বংস করেছে হালাকু খা এই তাতারিরা, আব্দুল কাদির জিলানির যাকে গৌসুল আজম মহান উদ্ধারকারী বলা হচ্ছে তার কবর তো সেখানে। তো যদি কোনো ব্যক্তি মুসলিমদের যারা শিরক করে থাকে এই কবর মাজার পূজার মাধ্যমে, এইসব ব্যক্তিত্ব, কবর পূজা মানে ওই ব্যক্তির পূজা, আব্দুল কাদির জিলান গৌসুল মহান উদ্ধারকারী, তিনি দিতে পারেন, জীবিত করতে পারেন, উদ্ধার করতে পারেন, সন্তান দিতে পারেন, রোগ ভালো করতে পারেন, এসব শিরকি কুফরি আকীদা আছে। এইরকমই যারা মূর্তি পূজক তাদের ওই মূর্তি এইগুলি যাদের নামে তাদের সম্পর্কে এইরকম বিশ্বাস যে তারা উন্নতি অবনতির মালিক, ভালো মন্দের মালিক, রুবুবিয়াতে আল্লাহর সাথে শরীক করা হচ্ছে, তাহলে এই বাগদাদ কি কোনো একটা যুগে তো রক্ষা করতে পারতেন আব্দুল কাদির জিলানি? এছাড়া আপনাদের চোখের সামনে কয়েক বছরের মধ্যে ইরাকের কি হইল দুর্দশা,
এই বাগদাদের কি দুর্দশা হইল, না নিজেকে রক্ষা করা এই ক্ষমতা তাদের রয়েছে, না দেশকে না শহরকে। যদি তা থাকতো তাহলে কোন একটা যুগেতে এরকম কিছু দেখা যেত, আলো কি করত যে হ্যাঁ মাশাল্লাহ বড় পীর বাগদাদকে রক্ষা করে ফেলেছে, খাজা মইনুদ্দিন চিশতি মাশাল্লাহ ভারতকে রক্ষা করে ফেলেছে, ভারতে বালা মুসিবত দূর করে ফেলেছে, শাহজালাল মাশাল্লাহ এই ঘূর্ণিঝড় আসছিল কয়েকদিন আগে, ঘূর্ণিঝড় এলো কোথায় ব্রাহ্মণবাড়িয়াতে, হ্যাঁ জাতিকে বাঁচিয়ে দিয়েছে, বিল্ডিং ধসা থেকে বাঁচিয়ে দিয়েছে। যদি এদের মধ্যে ক্ষমতা থাকতো, না কোনো ক্ষমতা তাদের নাই, তাই যদি হইতো তো তারা অন্যকে উপকৃত করতে পারে, অন্যকে উপকার করা তো দূরের কথা, নিজেকে উপকৃত করতে পারে না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াতুলু আলিম নাবা ইব্রাহিম, হে নবী তুমি মানব জাতিকে পড়ে শুনিয়ে দাও ইব্রাহিম আলাইহিস সালামের সংবাদ, তার কিসসা কাহিনী, ইদ ক্বাল লি আবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নিজ পিতাকে এবং স্বজাতিকে, মা তা'বুদুন তোমরা কিসের পূজো করো, কিসের তোমরা ইবাদত করছো পূজো করছো, কালো তখন তারা উত্তরে বলেছিল না আবুদু আসনামান, আমরা মূর্তি পূজা করছি, ফানাজাল্লাহ আকিফিন সর্বদা এর উপর আমরা অটল থাকবো, ছাড়বো না, তোমার এসব বলা তো আমাদের কিছু হয় না, ছাড়বো না। কালা হালি ইসমাউনাকুম ইজতাদুন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আচ্ছা তোমরা যখন এসব দেব দেবীকে ডাকো, মূর্তি প্রতিমাকে ডাকো যখন, হ্যাঁ তখন তারা কি তোমাদের ডাক শোনে, হালি ইসমাউনাকুম তোমাদের ডাক শোনে, তাহলে প্রথম কথা শুনেই না, শুনেই না, কোরআন স্পষ্ট করে যে এরা শুনেন না, না কোন মূর্তি, যেসব মূর্তির পূজা হচ্ছে বা আল্লাহ ছাড়া কাউকে ভগবান ঈশ্বর বলে পূজা করা হচ্ছে, ভগবান রাম ভগবান কৃষ্ণ হ্যাঁ অমক তমক এইরকমই, যেসব জিলানি আর চিস্তি আর অমক আর তমক, এরা কি তোমরা তাদেরকে ডাকলে শোনে, আও ইয়ান ফাউ নাকুম আও ইয়াদুরুন, অথবা তোমাদের কাজে আসে উপকারে আসে, আও ইয়াদুরুন ক্ষতি সাধন করতে পারে, তোমাদের না লাভ করে দিতে পারে না ক্ষতি করতে পারে। তখন তারা জবাব বলেছিল কালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ফাল, এই কথা বলেনি তারা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মুশরিকরাও তারা এই কথা বলেনি যে এই দেব দেবীগুলি আমাদের উপকার করতে পারে, আমাদের ক্ষতি করে দিতে পারে, ক্ষতির ভয়ে বা উপকার আশায় এদের পুজো করছি, বরং তারা কি বলেছিল, অজুহাত কেন পূজা করছি, আমাদের পূর্বপুরুষ বাপদাদা করেছে। কালু তারা বলেছে বাল ওয়াজাদনা আবা আনা কাযালিকা ফালুন, বরং আমাদের পূর্বপুরুষ বাপদাদাদেরকে পেয়েছি এইরকমই করতে, বাপদাদা থেকে যে ধর্ম চলে আসছে আমরা ছাড়তে পারি না করতে। তাহলে মুশরিকদেরও আসলে বিশ্বাস নেই যে এগুলি কাজে আসতে পারে, হ্যাঁ অনেক মুশরিকই আছে যাদের বিশ্বাস নেই, কিন্তু গতানুগতি বাপদাদা করে এসছে, ধর্ম একটা তো করতে হবে, ধর্ম একটা করতে হবে, এইরকম যেমন হিন্দুদের পূজার অধিকাংশ এইরকমই, একটা ধর্মে থাকতে হবে, বাপদাদা থেকে চলে আসছে ওটাতে আছে, ব্রেনকে খুলে সুস্থ মস্তিষ্কে চিন্তা করবি, এইরকমের কোন রকমের চেষ্টা নেই মানুষ। অনেকে আছে অন্ধ, যা লোকে বলে তাই বিশ্বাস করে বিনা কোনো তদন্তে, যারা আজকাল এক শ্রেণীর মুসলিম বলছে যে আমাদের ওলি আউলিয়া বুজুরগানে দিন, এরা কেরামতিতে মৃতকে জীবিত করতে পারে, তাদের কেরামতিতে সাহায্য করতে পারে, উদ্ধার করতে পারে, ওলি আউলিয়ারা আমাদের করেছে, সাহাবায়ে কেরামরা সবচেয়ে বড় ওলি আম্বিয়া রসুলের পরে, দেখেন তো একজন সাহাবি কোন মৃত ব্যক্তিকে জীবিত করেছেন, দেখেন তো দেখি একজন তাবেইন শ্রেষ্ঠ তাবেঈ সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব, হাসান বসরি, মুহাম্মদ বিন সিরিন, তাদের কেউ মৃত্যুকে জীবিত করেছে, দেখেন তো দেখি। আইমা কেরাম ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ বা মুহাদ্দিসি নাইমা কেরাম ইমাম বুখারি মুসলিম কারো একজন দেখান যে অমুক ইমাম মৃত্যুকে জীবিত করেছেন,
তো যারা আসলে সত্যিকার আল্লাহ পাকের ওলি তাদের ইতিহাসে তো পাওয়া যাচ্ছে না যে তারা মৃতকে জীবিত করেছে। কিন্তু একশ্রেণীর লোকেরা তাদের বুজুর্গ বিদাতি বুজুর্গানি দিন সম্পর্কে এই ভ্রান্ত বিশ্বাস রাখে যে এরা মৃতকে জীবিত করতে পারে, গাইবি আওয়াজ দিয়ে উদ্ধার করে ইত্যাদি ইত্যাদি সব তাদের কেরামতি। আজকে বেশ কিছু আলেমের সাথে একবার আলোচনা হচ্ছিল, তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলে আপনাদের শোনাই। এইটা শুধু ওই আগেও থাকলো না, সাহাবায়ে কেরামদের আমলে পাওয়া গেল না, তাবেইনদের জামানাতে পাওয়া গেল না, ইমাম মুহাদ্দিসিনদের মধ্যে আর ফোকাহাতের মধ্যে পাওয়া যাচ্ছে না, শুধু এই ভণ্ডদের মধ্যে কিছুদিন পাওয়া যাচ্ছে। আচ্ছা, যেগুলো মরে গেছে সেগুলো সম্পর্কে শুধু বলছে, জীবিত বর্তমানগুলো এক দুটো দেখাও। বাংলাদেশে অমুক অমুক আছে, ভারতে অমুক অমুক ওলি আছে যারা মৃতকে জীবিত করে, দেখিয়ে দাও আমাদের, যাই আমরাও দেখি ওদেরকে একটু পরীক্ষা করে যে কেমন মৃতকে জীবিত করতে পারে, কেমন তারা সন্তান দিতে পারে, কেমন রোগের আরোগ্য দান করতে পারে, এরা কেমন কলম থেকে কলমে এলেম দিতে পারে, একটু টেস্ট করা যাক তাদেরকে। কি বুঝলেন? ঠিক না? এই সিলসিলা তো থাকা উচিত না? ওলির দরজা বেলায়েতের দরজা শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, ওই বিশ্বাস কিছুদিনের জন্য খুলেছিল দেওবন্দে আর বেরিলিতে, যে আশাফলি থানবী আর গঙ্গহি আর মাহাজের মাক্কি, এই বেশ ওরা এসব এগুলো করলো আর আর নেই। আরে বর্তমানে তো দেওবন্দ আছে, তো দেখো দু চারজন ওস্তাদ যে তারা মৃতকে জীবিত করে, অন্তরের কথা জেনে নিতে পারে, কলব থেকে কলব এলিম দিতে পারে, দেখাও দু চারজনকে দেখি আমরা, যেরকম চেহারা কিছু আছে, হাট হাজারি আছে, দেখান কিছু যে এরা এইসব করতে পারে। এগুলো ভ্রান্ত ধারণা না? যদি এটা সত্যিকার ধর্ম হইতো তো কেমন পর্যন্ত এই সিলসিলা থাকতো, দুটো চারটা করে তো ওলি তো থাকতো, এরকম ওলি, এইরকম ওলি ইসলামের নেই। হ্যাঁ, কোরআন হাদিস ওয়ালা ওলি আছে, ইমান এবং তাকওয়ার ভিত্তিতে বেলায়াত আল্লাহ পাকের বন্ধুত্ব দরজা সকলের জন্য খোলা আছে, তাতে এত কেরামতের ছড়াছড়ি নেই, মিছামিছি, আর এতে কেরামতের নামে শিরকুফুরি নেই, যারা দিতে পারে রক্ষা করতে পারে, এরা ঝগড়া মিটাতে আসে ইত্যাদি ইত্যাদি। আউযুবিল্লাহ। মুশরিকরা বলতো ইব্রাহিম আলাইহিস সালামকে, তারা বলেছিল বাল ওয়াজাদানা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এইরকমই করতে পেয়েছি, সুতরাং এইরকম মূর্তি পূজা করব। আর মুশরিকরা তাই বলেছে। এখন যতগুলি বিদাতি দল উপদল আছে তাদের কাছে কোরআন ও হাদিস যখন পেশ করে দিবেন স্পষ্ট করে, বললো যে আমাদের বাপ দাদা এত বড় বড় আলেমরা হুজুররা ছিল, তারা কি মূর্খ ছিল, কি খেয়ে পড়েছে তারা, জানতো না, ওদের তরিকে ছাড়বেন না। যারাই ভ্রান্ত পথে রয়েছে তাদের দোহাই দলিল কোরআন এবং হাদিস নয়, বরং তাদের দলিল হচ্ছে বাপদাদা পূর্বপুরুষ মুরব্বীরা। ফাকাদ ওয়াফাকু আলা আন্না হাযিহিল আসনাম লা তাসমাউ দুআ। তাহলে এই মুশরিকরা প্রাচীন যুগের ইব্রাহিম আলাইহিস সালামের জামানার, তারা সম্মতি প্রকাশ করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে এই মূর্তিগুলি তাদের ডাক শুনে না, তার ডাকে সাড়া দিতে পারে না, শুনতেও পারে না, প্রথম কথা শুনেই না, প্রথম শুনতে হবে তারপরে সাড়া দিতে হবে, তাই না? আপনি একটা কথা বলছেন, আমাকে প্রথম শুনতে হবে, আমি যদি অন্যদিকে মন রাখি, মনোযোগী নয় অথবা শুনি না, তাহলে আপনার কথা কি জবাব দেবো কথার, তাই না? প্রথম শুনতে হবে, শোনার পরে আপনার তলব পুরা করবো কি করবো না সেটা, বা পারবো কি না সেটা পরের ব্যাপার। আল্লাহ তো বলছেন শুনেই না, শুধু এই মূর্তিগুলি সম্পর্কে আল্লাহ বলেনি, বরং কোরআনে কারিমে যারা কবরবাসী তাদের সম্পর্কে বলছে আমা আনতাবি মুসমাইন মান ফিল কবুর, হে নবী তুমি শোনাতেই পারবে না ওই সব লোকদেরকে যারা কবরে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে মৃতদেরকে শোনার শক্তি দেননি এরকম যে যখন তখন তারা শুনে নেবে, বিশেষ সময় মন কেন নাকি প্রশ্ন করেছে, তখন বিশেষ সময়। আল্লাহ পাক যদি কখনো চান কাফের মুশরিকদের লাশকেও শোনাইতে পারেন, যেমন বদরের কাফের মুশরিকদের 70 জন যে ধ্বংস হয়েছিল, হালাক হয়েছিল নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদের হাতে, যখন তাদের লাশগুলিকে বদরের কূপে ফেলে দেওয়া হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপের কাছে গিয়ে
তাদের এক এক নাম ধরে ডেকে বলেছিলেন যে তোমরা কি পেয়েছ যে আল্লাহ পাক ওয়াদা করেছিলেন তোমাদের সাথে? আমরা তো আলহামদুলিল্লাহ পেয়ে গেছি, আল্লাহ পাক আমাদের সাথে সাহায্যের ওয়াদা করেছিলেন, বিজয়ের ওয়াদা করেছিলেন, আল্লাহ পাক সম্মানিত করবেন তার বান্দাদের, কি আল্লাহ এইসব ওয়াদাছি আল্লাহ পুরা করেছেন? ওমর রাজি আল্লাহ তাআলা আনহু জিজ্ঞেস করলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন দেহের সাথে কথা বলেন যার কোন রূহ নেই, রূহবিহীন দেহের সাথে, তো কাল্লে মাজসাদ আল্লাহ আর ওয়াহালা। নবী কেরিম বলেছিলেন যে তোমাদের চাইতে এখন বেশি শুনছে, আল্লাহ ওদেরকে লাঞ্ছিত অবদস্ত করার জন্য শোনার শক্তি দিয়েছে। হ্যাঁ, তাহলে বিশেষ সময়ে কোন মৃতকে শুনিয়ে দাও, এটা ওলির সাথে খাস হওয়া তো দূরের কথা, সাধারণ একটা মুসলিমের সাথেও খাস না, কাফির গল্লা শোনাইতে পারে। হ্যাঁ, মৃত ব্যক্তিকে যখন দাফন করা হয় তারপরে উঠিয়ে ফেরেস্তা জিজ্ঞেস করে, যে কোনো মানুষকে জিজ্ঞেস করা হয়, এটা মুসলিমের সাথে শুধু খাস না, তাই না? আর এমনিতে কোরআন কারিমের বিধান যে যারা মারা গেছে তারা শোনে না, মৃত শোনে না, এই মূর্তিগুলি শোনে না ডাক। ওয়ালা তানফাউ উপকার করতে পারে না, ওয়ালা তাদর ক্ষতিও করতে পারে না। ওয়া ইন্নামা আবাদুহা তাকলিদান লিআবাহিম, এই ইব্রাহিম আলাইহিস সালামের জাতি মুশরিকরাও বলেছিল যে আমরা এইসবের পূজা করছি কেন? বাপ দাদার অনুকরণে তারা পুজো করেছিল এগুলির, তাদের বাপ দাদা পূর্বপুরুষদের অন্ধ অনুকরণে, অন্ধবিশ্বাসী, অন্ধবিশ্বাসী। দুনিয়ার ক্ষেত্রে অন্ধবিশ্বাসী কিন্তু মানুষ হয় না, আমি মাঝে মাঝেই বলি, দুনিয়ার ক্ষেত্রে অন্ধবিশ্বাসী আমরা হলে কেউ এখানে পৌঁছিতে পারতাম না, তাই না? আমার আব্বা শুধু হজে এসছেন, চাকরি করার স্বপ্নই দেখেননি সৌদি আরবে, হ্যাঁ পড়াশোনার স্বপ্নই দেখেননি সৌদি আরবে, করেছি দুনিয়ার ক্ষেত্রে তো আমরা ওই সব করি না, বাপদাদার অন্ধ অনুকরণ। আর আপনাদের কারো বাপ মনে হয় সৌদি আরব আসেনি, তাই না? আর যদি এসে থাকে, আমার বাপ ক্লিনার ছিল তো আমিও ক্লিনার থাকবো, আমার বাপ ও প্রাইমারি পাস ছিল আমিও প্রাইমারি পাস, আমার বাপ অশিক্ষিত ছিল আমিও অশিক্ষিত থাকবো, আছে দুনিয়াতে কি ওইরকম লোক? কোন লোক হাত পাগলা লোক পাবেন না এরকম। কিন্তু ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, তাওহীদ আকীদার ক্ষেত্রে, সঠিক দিন জানার ক্ষেত্রে এই বিদাতী মুশরিকরা হচ্ছে হাত পাগলা। তো বাপ দাদা পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ এটা হচ্ছে বাতিল দলিল, ওয়াত্তাকলিদ হুজ্জাতুন বাতিলা, অন্ধ অনুকরণ করা হচ্ছে বাতিল দলিল, এটা কোনো দলিল না, যুক্তি নয়। যেটা দুনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য না সেটা দিনের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য না, দিনের ক্ষেত্রে আরো সজাগ থাকতে হবে। দুনিয়ার ক্ষেত্রে দুই পয়সা লাভ হইলো না হইলো করলাম না, আমার বাপ চাষি ছিল আমিও চাষি থাকলাম, ব্যবসার কি বা দরকার? বাপ দাদা চাষাবাদ করে আসলো, কৃষি কাজ করে আসলো, প্রয়োজনই কি ব্যবসায় নামার? চলবে তারপরে না, চলবে না, রুজি রোজগার চলে যাবে, পেটের ভাত হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু দিনের ক্ষেত্রে যদি অন্ধ অনুকরণ করেন, আর যাদের অন্ধ অনুকরণ করছেন তারা যদি ওই জাহান্নামের রাস্তায় শির কুফুরের রাস্তা থেকে থাকে তাহলে আপনিও জানেন, তাহলে ওই ক্ষেত্রে আরো বেশি সজাগ হওয়া উচিত ছিল। মুশরিকদের মধ্যে যারা যুগে যুগে তারকা নক্ষত্রের পূজা করেছে, সূর্য চন্দ্রের পূজা করেছে, তাদের খণ্ডনে লেখক কয়েকটি আয়াত পেশ করছেন, বলছেন অরুদ্দা আলামান আবাদাল কাওয়াকিব ওয়াশামসা ওয়াল কামার বিকাউলিহি ওয়াশামসা ওয়াল কামার ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি, যেসব লোকেরা তারকা পূজা করে, সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, তাদের খণ্ডন আল্লাহ পাকের এই বাণী দিয়ে আমরা করতে পারি। আল্লাহ পাক বলছেন যে সূর্য চন্দ্র এবং তারকারাজি এগুলি হচ্ছে মুসাখখারাতিন বিআমরি, আল্লাহ পাকের নির্দেশে নিয়োজিত, আল্লাহ যেইভাবে নির্দেশ করেছেন, যেই কাজের জন্য সৃষ্টি করেছেন সেই কাজে নিয়োজিত আছে। হ্যাঁ, আপন গতিতে চলতে আছে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন চলার জন্য সৃষ্টি করেছেন, এটা হচ্ছে আল্লাহ পাকের তাসখির, মানে নিয়োজিত করা। হবে কৌলেহি, তো যেগুলি আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক চলে সেগুলি আবার এলা আর মাবুদ কি করে হতে পারে, পূজনীয় কি করে হতে পারে, নিজে মাবুদ কি করে হইল? অন্য কারো আদেশে চলছে, অন্য অন্য সত্তা আল্লাহ পাক যেই জন্য সৃষ্টি করেছেন সেই কাজে লেগে আছে, তাহলে মাবুদ কি করে হইতে পারে? এটা এই পয়েন্টটা হচ্ছে যে এগুলি মাবুদ নয়, উপাস্য নয়, এগুলি রব নয়, এগুলির মধ্যে প্রভুত্বের বৈশিষ্ট্য নেই, প্রভুত্ব থাকলে স্বাধীন থাকে। আর একজন শাসক আর একজন শাসকের
গোলামি মেনে নিতে চাই না, পারলে কোন আমি মেনে নিতে চাই না, ফস করে উঠে তো দেখবো, হ্যাঁ না পারলে তখন গোলামি করে, তাই না? কৌলহি আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী দ্বারা খণ্ডন করা যেতে পারে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়াশ-শামস ওয়াল কামার, আল্লাহ পাকের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত হচ্ছে রাত দিন সূর্য চন্দ্র, এগুলি আল্লাহ পাকের নিদর্শন, মানে আল্লাহ পাকের সৃষ্টিতে এমন কিছু আছে যেগুলি দেখে, যেগুলি নিয়ে গবেষণা করে, যেগুলি নিয়ে চিন্তা করে স্রষ্টাকে চেনা যেতে পারে, এগুলি হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টিগত আয়াত। আল্লাহ পাকের সৃষ্টিগত আয়াত হচ্ছে রাত দিন, দেখেন রাত ঠান্ডা গরম, ছোট বড়, হ্যাঁ আলো অন্ধকার, দিন ঠান্ডার দিন, গরমের দিন, বড় দিন, ছোট দিন, হ্যাঁ রাতের বেশ কিছু অংশ দিনে ঢুকে যাচ্ছে, দিনের বেশ কিছু অংশ রাতে ঢুকে যাচ্ছে, সুবহানাল্লাহ, রাত যাচ্ছে দিন। এছাড়া বহু শেখার বিষয় রয়েছে যেগুলি সায়েন্সে ঢুকলে জানবেন, সূর্যচন্দ্র নিয়ে এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনা বিশাল সৃষ্টি, এমনিতে তৈরি হয়ে গেছে, এটা ক্ষুদ্র একটা কাঁটা ও তো বলবেন না যে এমনিতে তৈরি হয়ে গেছে, বলবেন যেটা প্রাকৃতিক, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক, সব প্রাকৃতিক, বালা মুসিবত আসলে এগুলো প্রাকৃতিক দুর্যোগ না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবকিছু নিয়ন্ত্রণাধীন। আল্লাহ পাক বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, সুতরাং তোমরা সেজদা করিও না সূর্যকে এবং চন্দ্রকে, মানে এক কথায় আল্লাহ পাকের সৃষ্টিকে, এগুলি আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহকে চেনার উপায়, সুতরাং এগুলিকে সেজদা করিও না, এগুলির পূজা করিও না, ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন, সেই সত্তাকে সেজদা করো যিনি আল্লাহ, আল্লাযী খালাকাহুন না, যিনি এসব জিনিসগুলিকে সৃষ্টি করেছেন, রাত সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, এগুলি সেজদা করিও না, বরং আল্লাহ পাককে সেজদা করো। ইন কুনতুম ইয়াহু তাবুদুন, সত্যিকার অর্থে তোমরা যদি তারই ইবাদতকারী হও, আল্লাহ পাকের ইবাদতকারী যদি হও, তাহলে তোমরা আল্লাহ পাকের ইবাদত করবে যিনি সৃষ্টিকর্তা, আর যা সৃষ্টি যেগুলি আল্লাহ পাককে জানার উপায় নিদর্শন সেগুলির পূজা করবে না। কিছু মুশরিকরা আছে যারা ফেরেশতাদের পূজা করেছে, যেমন আরব মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে কন্যা বলে পূজা করত, ঈসা আলাইহিস সালামের পূজা করেছে, তাদের খণ্ডন আল্লাহ পাক করেছেন বেশ কিছু আয়াতে, তার মধ্যে এখানে দু তিন জায়গা থেকে আয়াত কোরআন কারিমে নিয়ে এসেছেন লেখক, ওয়ারুদ্দা আলা মান আবাদাল মালায়েকা ওয়াল মাসীহ আলাইহিস সালাম, আর খণ্ডন করা হয়েছে ওই সব লোকদের যারা ফেরেশতাদের পূজা করেছে, ঈসা মাসীহ আলাইহিস সালামের পূজা করেছে, কেন তারা পূজা করেছে, যে এগুলি আল্লাহ পাকের সন্তান, আল্লাহ পাকের সন্তান, আর আল্লাহ পাকের সন্তান তো পূজনীয়, তাহলে এইভাবে মুশরিকদের মধ্যে ফেরেশতার পূজা ঢুকেছে বা ঈসা আলাইহিস সালামের পূজা ঢুকেছে, যেমন খ্রিস্টানদের মধ্যে। এর খণ্ডনে কোরআনে কারিমের আয়াত রয়েছে, আল্লাহ পাকের ইরশাদ করেছেন বিকাউলি তাআলা, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদ, আল্লাহ পাক কোন সন্তান গ্রহণ করেননি, না ছেলে সন্তান না মেয়ে সন্তান, আল্লাহ পাক কোন সন্তান গ্রহণ করেননি, ওয়ালাদ ছেলে মেয়ে উভয় সন্তানকে বলা, ওয়ালাদ মানে শুধু ছেলে না, ইবনুন মানে ছেলে সন্তান, আর বিনতুন মানে মেয়ে সন্তান, তাই না, আর ছেলে মেয়ে সবটাকে সামিল, ইবন বিন দুটোকে সামিল হচ্ছে ওয়ালাদ শব্দ, কিন্তু আজকাল আরবরা ওয়ালাদ ছেলের ক্ষেত্রে প্রয়োগ করে, যেটা ভুল প্রয়োগ, অনেক সময় ভাষা আসলে একরকম কিন্তু প্রয়োগ আরেক রকমের হয়ে থাকে। আল্লাহ পাক বলছেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদ, আল্লাহ পাক কোন সন্তান গ্রহণ করেননি, সূরা মুমিনুনের আয়াতটি আয়াত নম্বর 91। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ ওয়ালাম তাকুন লাহু সাহিবা, ওয়ালাম তাকুন লাহু সাহিবা, আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ ওয়ালাম তাকুন লাহু সাহিবা, কি করে আল্লাহ পাকের সন্তান হতে পারে, আল্লাহ পাকের ছেলে মেয়ে আবার কি করে হতে পারে, অথচ তার কোন সঙ্গিনী নেই, স্ত্রী নেই, কি করে হইতে পারে, বললাম তো কোন আল্লাহ পাকের বিবি আছে নেই, আল্লাহ পাকের যখন সঙ্গিনী নেই তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিনের সন্তান সন্ততি কি করে হইতে পারে। সূরা আনআম আয়াত নম্বর 101 আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন সূরা ইখলাসে,
কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক একক, হে নবী বলে দাও। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী এবং সকল সৃষ্টি তার মুখাপেক্ষী। সামাদ মানে, সামাদে এত ব্যাপকতা রয়েছে, সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের মুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। সৃষ্টি যত শক্তিশালী হোক না কেন, তার চাইতে শক্তিশালী কিছু থাকতে পারে। সুতরাং বা কোনো এক সময় এইরকম অসহায় হতে পারে যে আশাবাদী যে আমার যদি হেল্প হইত, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণ নিয়ে থাকে, আল্লাহ পাকের আশ্রয় কামনা করে। আর আল্লাহ যদি বিশ্বাসী না হয়, মুশরিক হয়, তো মনে করে যে দেব দেবী আমার চাইতে বেশি শক্তিশালী, পীর ওলি কবর মাজার আমার চাইতে শক্তিশালী, সেজন্য তারা দিতে পারে। আর যদি নাস্তিক হয়, তবু মনে করে উফ আমার প্রাণটা যদি বাঁচত, বাঁচাবে কে? হ্যাঁ, তিনি একমাত্র আল্লাহ, যে কোনো নাম দিক না কেন, আল্লাহ নাম দিক, আর ওলি নাম দিক, আর দেবদেবী নাম দিক, হ্যাঁ আর বলুক যে প্রাকৃতিক বলুক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কে মানুষ যেখানে অসহায় হয়ে যায় সেখানে বিশ্বাস করে, সেখানে গিয়ে তার শরণাপন্ন হয়। নাম বলতে গিয়ে, চিনতে গিয়ে, কারণ জ্ঞান না থাকার কারণে ভুল করতে পারে। কিন্তু যে কোনো মানুষের এটা প্রকৃতির স্বভাব হচ্ছে যে যখনই কোনো জায়গায় অপারগ অসহায় হয়ে যায় তখন বড় কোনো শক্তির আশ্রয় কামনা করে। আর একমাত্র সার্বিক ক্ষমতার মালিক রব্বুল আলামিন, যিনি অপ্রতিরোধ, আল কাহার, যিনি সর্বজয়ী, আল আজিজ, যে শক্তিকে কোনো শক্তি হারাতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যাত। লামিয়াল আল্লাহুস সামাদ, লামিয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আল্লাহ পাকের সন্তান রয়েছে না আল্লাহ কারো সন্তান। লামিয়ালিদ, না জনক না জাতক। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, না আল্লাহ পাকের, না তার, তার মানে আল্লাহর লহু, না তার কোনো সমকক্ষ রয়েছে, তার কোনো সমকক্ষ নেই। যখন সমকক্ষ নেই তো আর কেউ রব কি করে হইতে পারে, কেউ আর কেউ এলাহ মাবুদ কি করে হইতে পারে? একমাত্র এলাহুল হক আল্লাহ পাক রব্বুল জালিকা বি আন আল্লাহ হুয়াল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন হক মাবুদ। ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল, আর আল্লাহকে বাদ দিয়ে যে সবের উপাসনা করে পূজা করে মানুষ সেগুলি হচ্ছে বাতিল। এই ছিল আজকের আলোচনা মুশরিকদের, যে কোনো জাতের মুশরিক হোক না কেন, মুশরিকদের যে আল্লাহ ছাড়া অন্যের পূজা বা অন্যকে রব মনে করা, অন্যের মধ্যে প্রভুত্বের বৈশিষ্ট্য, এইরকম ধারণা রাখা, ভ্রান্ত ধারণা, এগুলির খণ্ডন সম্পর্কে লেখকের কথা। আর তারপরে আমাদের একটা নতুন দর্শন শুরু হবে, সেটা হচ্ছে যে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি এবং সমস্ত সৃষ্টির প্রকৃতিতে এই বিষয়টি রয়েছে যে সমস্ত সৃষ্টিকর আল্লাহ পাকের অনুগত আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সারেন্ডারকারী, স্বেচ্ছায় হোক বা অনিচ্ছাকৃত হোক। একমাত্র মানুষ এবং জিনের মধ্যে বেশ কিছু অবাধ্য আছে যারা স্বেচ্ছায় আল্লাহকে স্বীকার করে না বা আল্লাহ পাকের তৌহিদ একত্বকে স্বীকার করে না, কিন্তু অনিচ্ছাকৃত যেখানে বাধ্য সেখানে গিয়ে আল্লাহ পাকের প্রভুত্ব রুবুবিয়াতকে স্বীকার করতে বাধ্য। আর বাকি সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের অনুগত, এই মর্মে বেশ কিছু কোরআনে কারিমে আয়াত রয়েছে, কখনো সেজদার ভাষা দিয়ে, কখনো আত্মসমর্পণের ভাষা দিয়ে, ওয়ালাহু আসলামান ফিস সামাওয়াত ওয়ামান ফিল আরদ, এই বিষয়টিকে লেখক উল্লেখ করেছেন। আর আজকে যেহেতু আলোচনা শুরু হইতে লেট হয়ে গেছে, সময় বেশি নেই, এই আলোচনা আবার শুরু করলে কমপক্ষে আধা ঘন্টা 40 মিনিট লাগবে, সেজন্য আজকে এখানেই ছেড়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তার তৌহিদ বুঝার তৌফিক দান করেন, সহি আকিদা কোরআন এবং হাদিস ভিত্তিক আকিদা গ্রহণ করার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস ভিত্তিক আকিদা সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করার তৌফিক দান করেন, এবং সঠিক আকিদার উপর আল্লাহ পাক যেন জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন রাখবেন সমস্ত গুমরাহী বিভ্রান্তি থেকে, শিরক বিদআত থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। যেসব মুসলিম ভাই বোনরা গুমরা পথভ্রষ্ট হয়ে রয়েছে, আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়ত দান করেন। যেসব অমুসলিমরা
ইসলামের পথ থেকে তাওহীদের পথ থেকে বিভ্রান্ত হয়ে শিরক কুফরিতে লিপ্ত রয়েছে, আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়েত দান করেন। আল্লাহ পাক সমস্ত মানুষকে যেন সঠিক রাস্তায় ফিরে আসার তৌফিক দান করেন, আর সত্য দিনের সন্ধান করা আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা।